ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর আমরা যদি ঈদের দিন ঘুরতে না আসি তাহলে কি আর হয়। তাই তো বিকালবেলা ঈদের দিন ঘুরতে আসলাম বন্ধুরা মিলে আমাদের তিস্তা ব্যারেজ ডালিয়ায়। এখানে এসে দেখি পুরাই তো একদম জমজমাট। এখান থেকে যে ব্রিজের ভিউটা পুরো অন্যরকম, আর নদীর পানি একদম চকচক করতেছে, আর নদীতে চলতেছে স্টিমার নৌকা, আর মানুষগুলো শুধু হুড়হুড় করে এগুলোর মধ্যে উঠতেছে। এখানে এসে একদম মনটা ফ্রেশ হয়ে গেল। যাই হোক, এখানে আমার বন্ধুরা সেলফি তোলা নিয়ে ব্যস্ত আছে, আমি একটু ফাঁকে ভিডিও করে নিলাম, আমি এখন সেলফি তুলবো। তো যাই হোক, এবার আমার ব্রিজে উঠলাম। এই ব্রিজে উঠে দেখি একদম যে জাম, যে পরিমাণ মানুষ চলাচল করতেছে এই ব্রিজের মধ্যে। আমি বুঝি না এই ব্রিজটার মধ্যে কি আছে, এখানে মানুষ এত পরিমাণ কেন আসে, কি জন্য আসে আমি এটা বুঝি না। এত পরিমাণে জাম লাগাইছে মানুষ দিয়ে একদম সেরকম, আপনারা নিজেই দেখতেছেন ভিডিওর মধ্যে। এখানে এসে যে মানুষ কি মজা পায় আমি সেটা বুঝি না, আমি তো কিছু বুঝি না। আমি তো এখানে গেছি ভিডিও করার জন্য, আমি কিন্তু এখানে ঘুরতে আসি না কখনো, জাস্ট এই ভিডিও করার জন্য আমি এখানে আসি। তো যাই হোক, এখান থেকে কিন্তু নদীর ভিউটা অন্যরকম লাগতেছে। তো এবার আমার সামনের দিকে আঁকাবো, এখানে কিন্তু মোড় নিয়েছে ডালিয়া ব্রিজ, দুদিকে দুইটা চলে গিয়েছে, ঠিক আছে। এটাকে আপনারা চৌরঙ্গি বলতে পারেন। তো আমরা এবার ভিতরে ঢুকবো। এখানে যে ধুলা ময়লা আর এত পরিমাণে যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, একদম যাওয়াই মুশকিল এখানে। মানে কি বলবো আপনাদেরকে, আপনারা নিজেরা এই ভিডিওর মতো দেখে নিন, আমার কথা নয় বিশ্বাস না করেন। এই ভাইকে একবার দেখুন কীভাবে নাকে হাত দিয়েছে, এত পরিমাণে মানুষ আর ধুলা ময়লা, একদম সেরকম একটা বিশৃঙ্খলা তৈরি করে দিয়েছে এখানে। এত মানুষ কীভাবে আসে, কেন আসে আমি বুঝি না। তো প্রিয় দর্শক, আমার এই ভিডিওগুলো আপনি যদি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ হলে পেজটি ফলো করে রাখবেন। আমি কিন্তু প্রতিদিন এরকম নিজের নতুন ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেল এবং ফেসবুক পেজে। হঠাৎ করে এখানে আমার চোখটি গেল, আমি ঠিক প্রথমে বুঝলাম এখানে কী করতেছে, তারপর ভাবলাম যে ও এখানে টিকটক ভিডিও তৈরি করতেছে। আজকাল মানুষ কোথায় গেছে দেখছেন, মানে একটা আমার বাবার বয়সী একজন লোক সেও এখন টিকটক করতেছে এর পাবলিকের সামনে। যাই হোক, এটা লজ্জা সময় মাথা খেয়ে এখানে ভিডিও করতেছে, আমিও একটু ভিডিও করলাম। ভাইয়ের ড্যান্স দেখছেন পুরাই কিন্তু একদম অস্থির একটা ড্যান্স দিয়েছে, যাই হোক আমার ভালো লেগেছে। যদিও ওটা টিকটক ভিডিও করতেছে বাট ড্যান্স কিন্তু পুরো অস্থির একটা ড্যান্স করেছে। তো আমার আবার সামনে যা দেখি কী আছে, আমি এখানে স্পিড বোর্ডে ওঠার জন্য আসলাম কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি, অলরেডি দুটা বোর্ড গেল আবার ফিরে আসলো, আবার দেখুন লোড হয়ে যাচ্ছে, আমি কিন্তু উঠার চান্সই পাচ্ছি না। মানে এখানে এত পরিমাণে হুড়াহুড়ি করে মানুষজন চড়তেছে বোর্ডগুলোর মধ্যে, আমি একদম চান্সই পাইতেছি না যে এগুলোর মধ্যে উঠবো, মনে হয় আর ওটা হবে না। তো এখানে আসার প্রায় 3 থেকে 4 ঘন্টা হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। কিন্তু এখানে এসে দেখি একদম পুরাই একদম কী একটা বানিয়ে দিছে, যা মানে একদম মানুষ গাড়ি ঘোড়ার যে একটা জাম লাগাই দিছে, মানে একটু হাঁটি যে বের হবে এখান থেকে তাও পুরো জায়গা নাই। মানে আপনারা নিজের একবার দেখে নিন যে কী অবস্থা এখানে করে রেখেছে, মানে কি বলবো এদেরকে, মানে এটা একটা কি একটা অবস্থা করে দিয়েছে, মানে একটু পায়ে হেঁটে যে বেরিয়ে যাবো তার বুদ্ধি নেই। দেখুন অনেক দুঃখে আছি, বলতে পারতেছি না। আমার মনে হয় ঢাকা শহরে মনে এরকম জাম লাগে না, এইখানে যে পরিমাণ জামটা লেগেছে আজকে এরকম। তা ভাবুন আগামী দিনগুলোর মধ্যে এখানে কি হবে, এখানে সরকারকে এমন কিছু করতে হবে যেমন এখানে আসায় একদম বন্ধ করে দিতে হবে, সাধারণ পাবলিক এখানে আসায় বন্ধ করে দিতে হবে, তাইলে এই জাম থেকে বাঁচানো যাবে। তাই হোক, অনেক কষ্ট করে জাম থেকে বেরিয়ে সামনের দিকে আসলাম, এদিকে মোটামুটি ক্লিয়ার ফাঁকা। তো এবার আমরা এখান থেকে বাড়ি চলে যাবো। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, পিছনে ফলো করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।